আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা পুরো দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে তো এখানে পাঁচ মিশালি শাক বসিয়ে দিলাম আর শাক দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম তো এখন আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে ছোট মাছের রেসিপি আর এই মাছটার নাম হচ্ছে বেলে মাছ তো পদ্মা নদীর বেলে মাছের গুড়ার চড়চড়ি রেসিপিটা দেখে নেন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এই যাবে মশলা তো ছোট মাছে কিন্তু অনেক ধরনের মশলা লাগে না এই সাধারণ মশলা দিয়ে রান্না করা যায় আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল তো হাতে মেখে গুঁড়া মাছের চড়চড়িটা বসাচ্ছি তো এখন এই মশলাগুলো আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে তো আপনারা দেখি বুঝে নেন তো এখন কিছু টমেটো দিয়ে দিলাম তো ছোট মাছের তো টমেটো খেতে খুবই ভালো লাগে তো এখন টমেটোটা খুব ভালোভাবে এটার সাথে মেখে নিব আর সাথে দিয়ে দিবো বেলে মাছগুলো তো বেলে মাছের গুঁড়াটা না অন্যরকম একটা টেস্ট আর এই শীতের দিনে বেলে মাছের গুঁড়াটা খেতে বেশি ভালো লাগে তো বিক্রমপুর থেকে আমার খালা বেলে মাছের গুড়া নিয়ে এসেছিল তো সেই বেলে মাছের গুঁড়াটাই চরচড়ি করছি তো পদ্মা নদীর মাছ হওয়ার কারণে এই মাছটা খেতে বেশি ভালো লাগবে তো এখন সেই মশলা আর পেঁয়াজের সাথে মাছগুলো আলতো হাতে মেখে নেব তো মাছ দেওয়ার পর আবার চাপাচাপি করে মাখা যাবে না একটু আলতো হাতে মেখে নিতে হবে যে কোনো ছোট মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে তো ছোট মাছ খাওয়াও খুব উপকারী তো বাচ্চারা যদিও খেতে চায় না তো আমাদের ঘরে শাড়ি আর শুধু এই ছোটো মাছটা খেতে পারে না আর ওর বাবা খুবই পছন্দ করে আমি আর মিম তো খুবই পছন্দ করে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি তো যেহেতু ছোটো মাছ খুবই অল্প পরিমাণে পানি লাগবে আর এই মাছটা এমনভাবে রান্না করতে হবে পানি শুকিয়ে একদম পোড়া পোড়া হয়ে যাবে এই মাছে যদি অল্প পরিমাণ পানি থেকে যায় তাহলে মাছটা খেতে একদমই ভালো লাগবে না আর এই বেলে মাছের গুঁড়াটা একদম পোড়া পোড়া করে চড়চড়ি করতে হয় তো সেই ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা দেখে বুঝে নেন তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখব চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম তো এটা ধীরে ধীরে হতে থাক আর এ পাশ দিয়ে আমি যে শাকটা বসিয়েছিলাম পাঁচমিশালি শাক সেই শাকটা দেখি কি অবস্থা তো পাঁচমিশালি শাক এখানে কিন্তু অনেক ধরনের শাক আছে আর এই শাকটা গ্রাম থেকে আমার খালা দিয়েছিল একদম গ্রামের হাতে টুকানো শাক তো এই শাকটা এখন সিদ্ধ করতেছি তো দেখেন গুড়া মাছের কী অবস্থা পানিটা শুকিয়ে গিয়েছে অনেক পানি উঠেছিল টমেটো পেঁয়াজ সব মশলা থেকে পানি উঠেছিল তো পানিটা এখন শুকিয়ে গেছে তো এখন নামাবো না আরও কিছুক্ষণ পুরাপুরা করবো একদম কড়াইয়ের সাথে যখন লেগে যাবে পোড়া পুরাপুরা একটা ঘ্রাণ বের হবে তখনই নামাবো তো এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো তো কালারটা দেখে বুঝতে পারছেন মাছটা কতটা ইয়াম্মি হবে আর এই ছোট মাছে না অনেক ধনিয়া পাতা দিলে ভালো লাগে তো আমি শীতকালে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এই ছোটো মাছটা রান্না করি একদম সবুজ হয়ে গেছে ধনিয়া পাতা দিতে দিতে তো দেখতে থাকুন তো আপনাদের কি বলবো এত সুন্দর একটা স্মেল আসছে তো পদ্মা নদীর ছোটো মাছ আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে না অন্যরকম একটা ঘ্রাণ চলে এসেছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেই শাক তো এই শাকটা কিভাবে রান্না করতে হয় গ্রামের পাঁচ শাক সেটাই আপনাদের দেখাচ্ছি তো শাকটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর সব ধরনের শাক লবণ তারপর শাকটা কিন্তু বাগান দিব তো এই শাকটা না ভর্তা ভর্তা করে খেতে ভালো লাগে একদম ছেঁচা ছেঁচা তো শাক আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি শাকটা বাগার দিব আর আমি কিভাবে শাক বাগার দিই সেটাই দেখাচ্ছি এই পাঁচমিশালি শাকটা কীভাবে বাগার দিলে ভালো লাগে খেতে সেটাই দেখাচ্ছি আপনাদের তো আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না হয়তো ঢাকায় যারা থাকেন অনেকেই পাশমিশালের শাক সম্পর্কে জানেন না আবার অনেকেই জানেন তো এখানে পরিমাণ মতো তেল শুকনো আর দিয়ে দিলাম রসুন কুচি তো রসুন কুচির পরিমাণ একটু বেশি করে দিলাম যে কোনো শাক বাগারে বিশেষ করে এই পাঁচমিশালি শাক বাগারে রসুন কুচিটা একটু বেশি দিতে হয় তো এখন এই রসুন কুচিগুলো একটু ব্রাউন করে ভেজে নেব তো এই সেইটায় দেখি মাছের কি অবস্থা তো দেখেন এখনও পানি আছে সেই গুঁড়া মাছটা দুই চুলায় দুই তরকারি বসানো এক চুলায় শাক এক চুলায় হচ্ছে ছোট মাছ তো ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ছোট মাছটা হতে থাক আর আমি শাকটাও বাগা দিতে থাকি তো ছোট মাছটা একদম পুরা পুরা না হওয়া পর্যন্ত নামাবো না আর এখানে এই যে শাকটা ভর্তা ভর্তা হয়ে আছে একদম মিশে গেছে এই যে দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে রসুনটা তো এখন এই পর্যায়ে অ্যাড করে দিব সেই সিদ্ধ করে রাখা শাকগুলো তো গ্রামের সেই পাঁচমিশালি শাক এত সুন্দর করে বাকার দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ তো আমার মতো যার যা শাক পছন্দ তাদের কাছে খুব ভালো লাগবে তো খুব সুন্দর একটা স্মেল আসছে যেহেতু রসুনগুলা খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম গোল্ডেন কালার করে আর এই শাকটা রান্নার ক্ষেত্রে একটু কাঁচামরিচ বেশি দিতে হয় কাঁচামরিচ সিদ্ধ সময় দিয়ে দিয়েছিলাম তো ওইটারই ফ্লেভার আসছে ছোট মাছটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে তো পুরাও হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কড়াই সাইড দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন একদম পুরাপুরা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা পুরাপুরার ঘ্রাণও পাচ্ছি আর শাকটাও কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি আর শাকটা একটু সময় ধরে এখন ভাজা ভাজা করতে হবে আর নাড়তে নাড়তে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে শাকটা আর এই শাকটা কিন্তু ভর্তা ভর্তা হলেই খেতে ভালো লাগে তো গ্রামে কিন্তু নানুর বাসায় শীতকালে যখন দুপুরে ভাত খেতাম ঘরের মধ্যে একদম শীত লাগতো গ্রামে তো বাহিরে খুব সুন্দর একটা রোদ আসতো তো গ্রামে কিন্তু ঘরের বাহিরে যে কি বলবো এটাকে উঠান বা সিঁড়ির মতো থাকে ঘরের সাথে তো সেখানে বসে ভাত খেতে না অনেক ভালো লাগে একটু রোদ উঠে শীতের মধ্যে রোদ্রে বসে ভাত খেতে খুব ভালো লাগতো তো ছোটোবেলায় অনেক রোদ্রে বসে ভাত খেয়েছি তো এরকম গ্রামে টুকানো শাক আর এরকম বেলে মাছের গুঁড়া দিয়ে অনেক ভাত খেয়েছি রোদ্রে বসে তো সেই কথাটা মনে পড়ে গেল আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম তো শাকটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা ভর্তা ভর্তা করে নিচ্ছি এই খুর্চুন দিয়ে নাড়তে নাড়তে কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যায় তো আর কিছুক্ষণ এরকম ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে মজাদার পাঁচমিশালি টুকানো শাক খুবই পছন্দের একটা শাক তো আপনাদের সাথে আজকে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করব তো এখন যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি তো শীতকালে তো ফুলকপি খেতে খুবই ভালো লাগে তো ফুলকপির তরকারিটা রান্না করার আগে আমি মাছটা ভেজে নিচ্ছি তো রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব তো মাছগুলো আগে ভেজে তারপর তরকারিটা বসাবো তো আমার হাতের মাছ রান্না আমার শাশুড়ি ভীষণ পছন্দ করে তো আজকে আমি শাশুড়ির বাসায় মাছ রান্না করে পাঠাবো তো আমার বাসার জন্য রান্না করছি আর শাশুড়ির জন্য পাঠাবো তো একটু যত্ন করে রান্না করছি যেহেতু শাশুড়ি মার জন্য পাঠাবো তো আমি সব সময় এভাবেই রান্না করি তো আজকে রান্নাটা একটু বেশি স্পেশাল তো মাছগুলো এখন ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি বসিয়ে দেবো তরকারিটা ফুলকপির তরকারি রান্নার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপর একটু আদা রসুন বাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা আর এই মশলাটা কষাতে হবে একটু সময় ধরে মশলাটা কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না এখানে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সময় নিয়ে তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো কালার দেখে বুঝতে পারছেন তো কষানো হলে খুব সুন্দর একটা কালার চলে আসে মশলার ভিতরে আর এই পর্যায়ে দিয়ে দিলাম ফুলকপিগুলো আর ফুলকপির সাথে কয়েকটা নতুন আলুও দিয়ে দিলাম নতুন আলু দিলে তরকারিতে খেতে ভালো লাগে এখন ভালোভাবে মশলার সাথে ফুলকপিগুলো নেড়ে চেড়ে নিব। তারপর সময় ধরে কষিয়ে নেব শীতকালীন সবজির মধ্যে ফুলকপিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে সব কিছু দিয়ে খাওয়া যায় ফুলকপি তো ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পানি তো ঝোলের জন্য পানি দিলাম এখন প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি তো এখন আবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম তো বলক আসার জন্য অপেক্ষা করব তো বলক আসলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব তো খুবই সহজ সবজি দিয়ে মাছ রান্না করা আমরা সবাই পারি তারপর আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ফুলকপি ঝোলের মধ্যে তো কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি তো এই টাইপের রান্না থেকে টমেটো দিলে ভালো লাগে তো কিছু টমেটো দিয়ে দিয়েছি আর একটু লবণ কম হয়েছিল আবার একটু লবণ দিয়ে দিলাম তো আমি কিন্তু একবারে লবণ বুঝতে পারি না প্রথমে কিছু পরিমাণ দেই আবার নামানোর আগে টেস্ট করে আবার লাগলে আবার দে এরকম বারবার দিতে থাকি তো তরকারিটা দেখে বুঝতে পারছেন তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তো তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা আর তরকারি নামানোর আগে ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো খুবই মজাদার শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে তো একদম ডান তরকারি তো শীতের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তরকারিটা অনেক লোভনীয় হয়েছে আমার নিজেরটা নিজেরই খুব ভালো লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখন আবার রান্না করছি বোয়াল মাছের দু পেঁয়াজু বোয়াল মাছের দু পেঁয়াজু রান্নার জন্য বোয়াল মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো যে কোনো বড়ো মাছ রান্নার ক্ষেত্রে আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিতে হয় মাংসে যেমন আমরা আদা রসুন বেশি দিই এরকম বড় মাছেও আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে তো এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর অল্প পরিমাণে পানি দিয়ে তারপর কষিয়ে নিব মশলাটা আর অবশ্যই লবণ দিব তো মশলা কষানো তো আমরা সবাই পারি তারপরও আমি কিভাবে কষাই সেটাই আপনাদের দেখালাম তো মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি সব সময় মশলাটা একটু সময় নিয়ে কষাই আর দিয়ে দিলাম কিছু টমেটো যেহেতু বোয়াল মাছ রান্না করছি টমেটো দিলে ভালো লাগবে খেতে শীতের টমেটো তো কালারটা দেখি বোঝা যাচ্ছে কতটা মজা হবে তো মশলা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দেবো ঝোলের জন্য পানি এই তো আমি অনেক পরিমাণেই পানি দিয়ে দিলাম তো যখন পানিটা বলক আসবে তখন আমি মাছগুলো দিব আর এই দিক থেকে আপনাদের দেখাচ্ছি আমি কি কি রান্না করে রেখেছি তো এখানে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল তরকারিটা আর এখানে যে রান্না করেছি পদ্মা নদীর বেলে মাছ চচ্চড়ি সেই চচ্চড়ি আর এটা হচ্ছে পাঁচমিশালি শাক তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর মাছগুলো তো আমি ভেজে রেখেছিলাম বোয়াল মাছের পিসগুলো তো এটাও হয়ে গিয়েছে তো এখন এটাতে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া কোনো মাছই ভালো লাগে না খেতে তো বেশ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার বোয়াল মাছের তরকারিটাও ডান একদম হয়ে গিয়েছে খাওয়ার জন্য রেডি তো সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে একে একে তো এখন খাবারগুলো বেড়ে দিচ্ছি যেহেতু আমার শাশুড়ির জন্য আমি মাছ রান্না করেছি শাশুড়ির বাসায় পাঠাবো তো খাবারগুলো আমি বেড়ে দিচ্ছি আর আমি রান্না করে খাবার বেড়ে দিচ্ছি আর ওর বাবা খাবারগুলো নিয়ে যাবে আমার শাশুড়ির বাসায় তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমি তো সবগুলো রেসিপি শেয়ার করলাম তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার শাশুড়ি মা আমার হাতে রান্না খুবই পছন্দ করে বিশেষ করে মাছ রান্নাটা খুব পছন্দ করে তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারাও জানাবেন শীতকালে যা রান্না করি না তাই খেতে ভালো লাগে বিশেষ করে শীতের সবজি দিয়ে কোনো মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তো আমি শীতকালে একটা ডাল রান্না করলেও আমার কাছে খুব বেশি টেস্ট লাগে সেই ডালটা একটা ভর্তা বানালেও সেই ভর্তাটাও ভালো লাগে আর মাছ মাংস তো খুবই ভালো লাগে তো আমার শাশুড়ি মা আমার হাতের মাছ রান্না খেতে খুব পছন্দ করে আর আমি তাকে মাছ রান্না করে খাওয়াতে পারছি এটা আমার কাছে ভীষণ একটা তৃপ্তি লাগছে তো এটা আমার কাছে আসলেই অনেক তৃপ্তির একটা জায়গা তো সবাই আমার শাশুড়িমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এখন খাবারগুলো একদম রেডি ওর বাবা নিয়ে যাচ্ছে বক্সে করে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবার সাথে আল্লাহ হাফেজ